নমস্কার বন্ধুরা, ব্রাভো একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো এখন একটা খুবই গুরুত্বপূর্ণ খবর যেটা আসতেছে, এটা সকালে ঘটে যাওয়া একটা খবর যেটা আমরা এখনই মাত্র পেলাম, যে বলছে ইউক্রেনে থাকা আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিডার সেখান থেকে যে অল ইন্ডিয়ান নেশন ইনক্লুডিং স্টুডেন্টস আর অ্যাডভাইস টু লিভস কিপস আর্জেন্টলি টুডে। কারণ সেখান থেকে বলতেছে যে কিপসের মধ্যে যত সমস্ত স্টুডেন্ট ফেঁসে আছে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলছে বা দেশ ছাড়তে বলছে। কারণটা কি, সেখানে বলছে কি পার্সোনাল অ্যাভেলেবল ট্রেনস, সেখান থেকে যা কিছু আছে যা তোমার কাছে অ্যাভেলেবল আছে সেইটা নিয়েই তোমাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। কারণ সেখানে কারণটা কি, বর্তমানে কারণটা হচ্ছে যে কিপসের মধ্যে লুকিয়ে থাকে ইউক্রেনের যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে রাশিয়ার উদ্দেশ্য রাষ্ট্রপতিকে মারবে। তো কিপসের মধ্যে যে কোনো মুহূর্তে সবাই রাশিয়া জানে যে কিপসে, সবাই মনে করছে যে কিপসের মধ্যেই সে তার রাষ্ট্রপতি লুকিয়ে আছে। তো রাশিয়া এখন কি বলছে যে কিপসে যে কোনো মুহূর্তে ওরা হামলা করতে পারে, এটা হচ্ছে ভাইটাল খবর। তো সেই জন্যই আমাদের ভারতের অ্যাম্বাসিডার যে কিপস ইয়ের মধ্যে আছে, ইউক্রেনের মধ্যে আছে, তো তারা বলছে যে আর্জেন্ট সেখান থেকে চলে যেতে বা দেশ ছাড়তে বলছে। তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে তা নিয়ে তোমরা সেখান থেকে ভাগে যাও। বর্তমানে যা আজকে সকালে যেটা আছে খারকিভ, এই জায়গাটাতে রাশিয়া বম ব্লাস্ট করেছে, যে বমটার নাম ছিল কি দ্য ফাদার অফ অল বম, যেটা হচ্ছে তোমাদের রাশিয়া এখান থেকে এই খারকিভে ফেলেছে বমটা। যে বমটা আমরা খবর পেয়েছি দ্য গার্ডেন এই নিউজ পেপার থেকে। তো একটা ভিডিও আমাদের কাছে আছে, তো আমি তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, তারপরে বলতেছি সব ডিটেলসটা। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তো তোমরা দেখলে যে কিভাবে এই বমটি কাজ করে। তো এই বর্তমানে ভারত আমাদের মিশন গঙ্গা এর মাধ্যমে 6 বার আমাদের ইন্ডিয়ানগুলোকে নিয়ে এসেছে সেই ইউক্রেন থেকে, 6 বার মিশন গঙ্গার মাধ্যমে। তো বর্তমানে যে এই এয়ারক্রাফটটি আছে যেটার নাম হচ্ছে C-17, এই এয়ারক্রাফটটি এয়ারফোর্সকে এখন পুরো আদেশ দেওয়া হয়েছে যে তারা সেই এয়ারক্রাফটটিকে নিয়ে যাবে এবং ইউক্রেন থেকে লোককে নিয়ে আসবে। তো আমাদের এখন পুরো এয়ারক্রাফট, এই যেটা আমেরিকা থেকে আমাদের নেওয়া হয়েছিল এই এয়ারক্রাফটটা, যেটা বর্তমানে 75,000 কিলোটন ওজন নিয়ে আমাদের কি এটা কি করতে পারবে, উঠতে পারবে, আর 45,000 কিলোমিটার কি করতে পারবে, একবারে সে যাত্রা করতে পারবে। তো এখানে এই এটি হচ্ছে এয়ারক্রাফট। তো এই এয়ারক্রাফটটি 500 জন লোককে একবারে নিয়ে আসতে পারবে, এটা আমরা জানি। তো এখন যে বম, যেটা হচ্ছে তোমাদের দ্য ফাদার অফ অল বম বলা হয়, সেই বমটা সম্পর্কে একটু বলি। এই বমটা হচ্ছে কি থার্মো ব্রিক বম। এই বমটা হচ্ছে তোমাদের যদি এই বমটা ব্লাস্ট হয় সেই জায়গাটা, যে জায়গাটাতে ব্লাস্ট হবে সেই জায়গাটার আশেপাশে যতটা এলাকায় অক্সিজেন আছে সেই সমস্ত অক্সিজেনটাকে শোষণ করে নেবে এবং নিজের মধ্যে একটা তাপ উৎপন্ন করবে, প্রচুর পরিমাণে তাপ, যেটা তাপ উৎপন্ন করবে সেখানে মানুষ থাকার কোনো, মানুষ বেঁচে থাকার বা যে কোনো জিনিস থাকলে সেটা গলে যাবে। কোনো যদি মানুষ সেখানে থাকে সেই মানুষটা অটোমেটিকলি সেই হিটেই বা তাপেই গলে যাবে। এটা হচ্ছে তার থার্মো ব্রিক বম বলা হয়, যেটার নাম দিচ্ছে রুশ দ্য ফাদার অফ অল বম। এই বম পৃথিবীর মধ্যে দুটা দেশের কাছে আছে, একটা আছে আমেরিকা আর একটা আছে রুশ। রুশের কাছে যেটা আছে সেটার নাম হচ্ছে দ্য ফাদার অফ অল বম, আর যেটা আমেরিকার কাছে আছে সেটার নাম হচ্ছে দ্য মাদার অফ অল বম। তো এই যে ফাদার অফ অল বম আর মাদার বম, তো এই দুইটি বোমে আমরা ইউজ করে থাকি কি, তো আমরা এটাতে ইউজ করে থাকি ট্রাই নাইট্রোটলোইন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ফাদার অফ অল বম, এটা হচ্ছে মাদার অফ অল বম। সব থেকে শক্তিশালী হচ্ছে দ্য ফাদার অফ অল বম, যেটা রুশের কাছে আছে। এখানে আমাদের ইউজ করা হয় ট্রাই নাইট্রোটলোইন, এটা হচ্ছে 44 টন ইউজ করা হয়, আর এখানে ইউজ করা হয় 11 টন। এটা রেঞ্জ আছে 300 কিলোমিটার,
যেখানে তোমাদের সরি 300 মিটার এই ফাদার অফ অল বোম যেখানে ব্লাস্ট করবে তার 300 মিটার এলাকা জুড়ে এটা কি ক্ষতিগ্রস্ত করবে। আর যা ফাদার অফ মাদার বোম যেটা আছে এটা 11 টন সরি 11 টন ইউজ করা হয়, আর 150 থেকে 300 যে এলাকা আছে সেটাতে ক্ষতি করবে। তো এই দুটো হচ্ছে ফাদার অফ অল বোম আর ফাদার মাদার বোম। তো রুশ বর্তমানে এখন কি ক্লাস্টার বোম ইউজ করছে। ক্লাস্টার বোমটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ক্লাস্টার বোম হচ্ছে এমন একটা বোম যেটা হচ্ছে তোমার ব্লাস্ট করার পর সেখান থেকে অটোমেটিকলি অনেকগুলো বোম ব্লাস্ট হয়। মনে করো একবার ব্লাস্ট হলো বোমটা, সেখান থেকে অটোমেটিকলি তোমাদেরকে অনেকগুলো বোম ব্লাস্ট হয়ে থাকবে, ব্লাস্ট হতে থাকবে। এটা হচ্ছে ক্লাস্টার বোম। তোমরা দেখেছো হয়তো অনেক ভিডিও নিউজ পেপারে খবরে, তারপর তোমাদেরকে পরে ভিডিওতে আমি যখন নিয়ে আসবো তখন আবার তোমাদেরকে দেখাবো ভিডিওটা, এই যে ক্লাস্টার বোমের ভিডিও। তো আজকে এখন রুশ একদম পুরো লেগে গেছে যুদ্ধের জন্য। তো এখন আশা করা যায় যুদ্ধ শেষের দিকে। তো দেখা যাক, পরবর্তী নিউজের জন্য আমরা অপেক্ষা করব কী হয়। থ্যাংক ইউ।